নতুন ব্যবস্থায় টিকিট কাটতে প্রযুক্তি বিভ্রাটে পড়েছেন আন্তনগর ট্রেনের যাত্রীরা। সার্ভার দুর্বলতার কারণে কারো পরিচয়পত্র নিবন্ধন হচ্ছে না, আবার কেউ নিবন্ধিত এনআইডি দিয়ে অনলাইনে টাকা দিয়েও টিকিট পাচ্ছে না। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় টিকিট কাটার আগে এনআইডি নিবন্ধনে হেল্প ডেস্কে মানুষের জটলা। মানুষের চাপ সামলাতে এই ডেস্কে বাড়ানো হয়েছে জনবল। তারপরেও অনেকের অভিযোগ, বারবার এসএমএস করেও নিবন্ধন করা যাচ্ছে না। তবে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, এসএমএস এর সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টিকিটের কালোবাজারি রুখতে টিকিট যার ভ্রমণ তার স্লোগানে পহেলা মার্চ থেকে শুরু হয়েছে এনআইডি দিয়ে আন্তনগর ট্রেনের টিকিট কাটা। আমি গতকাল থেকে ঘুরতেছি এইভাবে, এই এখন কি করলো সমস্যা, আপনার সিম পাল্টা নাই, সিম পাল্টে টাকা পাবো কোথায় পাবো? এর এসব দন্দন না করার কোনো দরকার যুক্তি আছে? 2 তারিখে আবার নতুন করে ভেরিফিকেশন করেছে, এখন কালকে আমি আজকে আবার টিকিট কেটেছি, কিন্তু 2 বার টাকা কেটে নিয়ে এসে আমাকে টিকিট দেয়নি। আমি অনেক ট্রাই করলাম ইমেলে, কোনোভাবেই কোনো সমাধান পাইলাম না। শেষ পর্যন্ত এখানে আসছি স্টেশনে, স্টেশনে ওরা স্টেশনের লোকজন বললো যে উপরে যান সহজের, এখানে সহজে গেলাম, সহজের এখানে তালা লাগানো। সহজ .com যদি আর একটু ক্লিয়ার করে, তারা যদি স্বচ্ছ হয়, তাহলে পাবলিক অবশ্যই স্যাটিসফাইড হবে। তার বিকাশ থেকে টাকাটা গেছে, ঠিক আছে, সে সেন্ড করছে, কিন্তু বিকাশ থেকে এই টাকাটা ওই যে যেটা বললাম সার্ভার হয়ে যখন ওদের সার্ভারে যাবে, তখন আসে সে পেমেন্ট কমপ্লিট স্বীকৃতি পাবে যে হ্যাঁ পেমেন্ট কমপ্লিট। এই সময়টার কারণেই এটা হয়। আমি এটা বহুবার বলেছি এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ কর্তৃপক্ষে জানানো হয়েছে, স্যার এটা নিয়ে কাজ করতেছেন, একটা সমাধান তো হবেই, তবে আগে থেকে কমে আসছে।